আজ আমাদের ডেস্টিনেশন ছিল হাওড়া, তার জন্য ট্রেনে করে সোজা চলে আসলাম দমদম স্টেশন। হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর তোমরা দেখছো 1 2 3 4 5 পাঁচ মিশালি ব্লগার। আর তোমরা যারা চেনো তার জন্য আমি জয়, আর আমার সাথে আছে সোনালি। আর আজ আমাদের ডেস্টিনেশন হলো হাওড়া। আর হাওড়া যাব আজকে নতুন পথ দিয়ে, যেহেতু আন্ডার ওয়াটার মেট্রো 15 মার্চ সবার জন্য চালু হয়ে গেছে। সেই পথে আজ পর্যন্ত আমরা যেতে পারিনি, যেহেতু আমরা কলকাতায় ছিলাম না, তাই আজকে হাওড়া যাওয়ার জন্য আমি সেই পথ দিয়ে যাব। আর এর ভিডিওর মাধ্যমে সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। দমদম মেট্রো থেকে হাওড়া মেট্রোর 25 টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা সোজা চলে গেলাম দমদম মেট্রো স্টেশনে। আর ওখানে গিয়ে ওয়েট করতে লাগলাম মেট্রোর জন্য, আর ফাইনালি চলে আসলো আমাদের মেট্রো। মেট্রো আসার পরেও দরজা খুলছিল, আমরা ওয়েট করছিলাম কখন মেট্রোর দরজা খুলবে। আর ফাইনালি মেট্রোর দরজা খোলার পর আমরা বসে পড়লাম মেট্রোতে, আর মেট্রো বসবার মেট্রো চলল স্প্ল্যানেটের উদ্দেশ্যে। আর ফাইনালি পৌঁছে গেলাম আমরা ধর্মতলা, আর ধর্মতলা থেকে যাওয়ার জন্য এই যে রাস্তাটা চলে গেছে, এই যে গ্রিন লাইন দেখতে পাচ্ছ, এটা গ্রিন লাইন যাওয়ার রাস্তা। এই গ্রিন লাইনটা হলো হাওড়ার দিকে যাওয়া। তোমরা যদি দমদম বা কবি সুভাষ যেখান থেকে যাও হাওড়া যাওয়ার মেট্রো ধরে, তোমাদের স্প্ল্যানেটে নামতে হবে। এটা হলো ব্লু লাইন মেট্রো। এরপর ওখান থেকে এক্সেলারেটর দিয়ে উঠে এরপর তোমাদের যেতে হবে গ্রিন লাইনের মেট্রোর দিকে। আর তোমরা স্প্ল্যানেট থেকেও ডাইরেক্ট যেতে পারো, এই যে এন্ট্রি পথটা পিছনে দেখতে পারলে। আর এখানে ডিরেকশন দেওয়া আছে, এই ডিরেকশন বরাবর তোমাদের যেতে হবে। প্রচুর স্টাপ আছে, কোনো সমস্যা হবে না। আমরা মেট্রোতে গেছি বলে আমরা ব্লু লাইন মেট্রো ছেড়ে তারপর ওখান থেকে স্টেশন থেকে আমরা এখন গ্রিন লাইনের স্প্ল্যানেটের মেট্রোর দিকে যাচ্ছি, যেখান থেকে পাওয়া যাবে হাওড়া যাওয়ার মেট্রো। আর রাস্তা একদম সোজা, কোনো প্রবলেম হবে না। আর তোমরা যদি হাওড়া থেকে আসো তখন এই যে রাস্তাটা দেখলে, এই রাস্তা বরাবর নিয়ে তোমরা স্প্ল্যানেট মেট্রোতে পৌঁছাতে পারবে, বা এক্সিট দিলে এক্সিটও তোমরা সেখান দিয়ে যেতে পারবে। আর এইভাবে আমরা চলে গেলাম তোমার গ্রিন লাইনের হাওড়া মেট্রো। আর এটা হলো যাওয়ার একটা গেট, মানে মেট্রো স্টেশনটা যাওয়ার একটা গেট তোমার গ্রিন লাইনের গেটটাও বেশ সুন্দর লাগে। এছাড়াও আরেকটা গেট আছে, এখানে এক্সেলেটার আর সিঁড়ি দুটোরই ব্যবস্থা আছে। এটা হলো ওই সাইডে গেটটা। আর ওই সাইডে গেটে যাওয়ার আগে আমরা আরও ভালো কয়েকটা জিনিস দেখলাম। এখানে সুন্দর বেশ শৌচালয় আছে, এখনো নতুন বলে পুরো পরিষ্কার, ঝাঝকঝকে, মেল ফিমেল বোথ আছে। এছাড়া এখানে লিফটেরও ব্যবস্থা আছে সাইডে। আর তোমরা যে যখন এক্সিট করবে হাওড়া স্টেশন থেকে আসার পর, ইস্ট প্ল্যানেটরিয়ামে এক্সিট করবে, ওই যে ওখানে এক্সিট পয়েন্টটা দেখতে পাচ্ছ। আর এই যে লিফট, বয়স্ক মানুষ থাকলে কোনো সমস্যা হবে না, লিফটে করে ডাইরেক্ট চলে যাবে। আর টয়লেটগুলোও দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার। আর এরপর আমরা একটা গেট দিয়ে নামছি, মানে মেট্রো যাওয়ার গেট দিয়ে। এছাড়া এরপর আরেকটাও গেট আছে ওই মেট্রো স্টেশনে যাওয়ার, সেটাও দিয়ে নামবো। আর যেতে যেতে বেশ ভালো ভিউ দেখতে পাচ্ছ, ভিউগুলো বেশ অসাধারণ লাগছে। আমরা এক্সেলেটার দিয়ে নামছি, দুপাশে এক্সেলেটার ওঠার জন্য, নামার জন্য, আর মাঝখানে সিঁড়ি। আর দারুণ, মানে ভিউ ঝা চকচকটা, পুরো একটা বিদেশ বিদেশ ফিল হচ্ছে। আমরা যে এখান দিয়ে নামলাম, এখান দিয়ে নেমে ঠিক বাঁদিকে পড়বে হলো 2B প্ল্যাটফর্ম। আর এর অপোজিটে আরেকটা প্ল্যাটফর্ম আছে ডান দিকে, সেখানে পড়বে হলো 1A আর 2A প্ল্যাটফর্ম। আর এরপর গ্রিন লাইনে যাওয়ার আরেকটা গেট আছে, সেই গেটটা দিয়ে আমরা নামছি। এই গেটটা তো আরও অসাধারণ, ওখানে দেখতে পাচ্ছ বেশ ইডেন গার্ডেন, ট্রামের ছবি, হলুদ ট্যাক্সির ছবি, মানে দারুণ লাগে। একপাশে হাওড়া ব্রিজ আছে, প্রিন্সেপ ঘাট আছে, মানে ভিউটা বেশ সুন্দর বেশ লাগছে। ওইটা দেখতে দেখতেই আমরা নামছি একের পর এক। আর এটারও সেম আছে, মাঝখান দিয়ে সিঁড়ি আর দুপাশে এক্সেলেটার, একটা ওঠার জন্য, একটা নামার জন্য। আর এই গেটটা দিয়ে নামলে তোমাদের ডান দিকে পারবে হলো 1B প্ল্যাটফর্ম। আর কিছুটা এগিয়ে গেলে মাঝখানে এখানে 2A আর 1A প্ল্যাটফর্ম লেখা আছে। 2A প্ল্যাটফর্ম দিয়ে হাওড়া ময়দান, আর 1A প্ল্যাটফর্ম দিয়ে সেক্টর 5 এর ট্রেন আসবে। কিন্তু এখন বলা ভালো, এখন আমাদের যেহেতু সেক্টর 5 এর লাইনটা চালু হয়নি, তার জন্য এখানে সবকটা প্ল্যাটফর্মেই যে ট্রেনগুলো আছে সবগুলো হাওড়া ময়দান যায়। তার জন্য আমি প্রেফার করব তোমরা 1A বা 2A প্ল্যাটফর্মটা নামতে, কোনায় যে প্ল্যাটফর্মগুলো আছে 1B 2B ওটাতে যেতে না। কারণ 1A 2A প্ল্যাটফর্মে গেলে তোমরা যেই দিক দিয়েই হাওড়া যাওয়ার মেট্রো আসুক সেই দিকে পাবে, আর বাকি 1B আর 2Bতে গেলে তোমাদের হয়তো মেট্রো আবার স্টেশন ক্রস হতে পারে, অন্যদিকেও মেট্রো দিতে পারে। আর এই হলো ম্যাপটা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা গেছে সেই স্টেশন 1B, আর এখান দিয়ে মাঝখান দিয়ে গেলে পড়বে 1A 2A, আর এই কোনা দিয়ে গেলে পড়বে হলো 2B মেট্রো স্টেশন। তবে আমরা বলবো তোমাদের এখান দিয়ে যাওয়ার এক্সেলেটরের ব্যবস্থা আছে, আর ঠিক তার অপোজিটে সিঁড়ির ব্যবস্থা আছে, তোমরা সিঁড়ি দিয়েও আসতে পারো, অসুবিধা নেই। কেন আমি 1A 2A প্ল্যাটফর্মে নামতাম, দেখো এই যে মেট্রোটা এর অপোজিট হলো 1B মেট্রো, আর এইটা এখানে অলরেডি মেট্রো দাঁড়িয়ে আছে, এর অপোজিট হলো 2B মেট্রো। মানে তোমাদের যদি 2B মেট্রো স্টেশনে দাঁড়াও তাহলে এই দিকে লাইনে ট্রেন আসলে একমাত্র উঠতে পারবে, আর 1B তে দাঁড়ালে এই লাইনে ট্রেন আসলে একমাত্র উঠতে পারবে। আর তোমরা যদি 1A 2A তে নামো, বোথ সাইডে ট্রেন আসলেই তোমরা উঠতে পারবে। আর এইটা হলো লিস্ট, তোমরা একটু পজ করে দেখে নিও, এখানে পুরো স্টেশনের লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। কথায় আছে বাঙালি যেটা ভাবে আমাদের ভারতবর্ষ সেটা পরে পাবে,
আর তারপরে বিশ্ব দুনিয়া হবে, সেরকমই একটা কৃতিত্ব আমাদের কলকাতা আবার করলো। এর আগেও প্রথম মেট্রো চালু হওয়ার সারা বিশ্বের মধ্যে কলকাতায় ছিল, আর আবার কলকাতা সেই কৃতিত্ব আবার করলো। আন্ডার ওয়াটার মেট্রো ফার্স্ট চালু হলো সেই কলকাতায়, আর আমরা দাঁড়িয়ে আছি এখন সেই জায়গায়। তোমাদের বলে রাখা ভালো, এই মেট্রো সোম থেকে শনিবার অবধি চলবে, রোববার বন্ধ থাকবে। আর এই মেট্রো সকাল 7টা থেকে সকাল 9টা, সকাল 11টা থেকে বিকেল 5টা, রাত 8টা থেকে রাত 9টা 45 অবধি এই মেট্রো ঠিক 15 মিনিট অন্তর চলবে। আর সকাল 9টা থেকে সকাল 11টা এবং বিকেল 5টা থেকে রাত 8টা অবধি এই মেট্রো ঠিক 12 মিনিট অন্তর চলবে। আর টোটাল সারাদিনে 130টা মেট্রো আপ ডাউন করবে। আর দেখতে দেখতে চলে আসছো মেট্রো, আমরা উঠে গেলাম মেট্রোতে। আর মেট্রোটা কিন্তু দারুণ ছিল, মানে মেট্রোটা যেমন দেখতে তেমনই হয়, কিন্তু এটা আধুনিক পদ্ধতির রেক আর স্পেসগুলো বেশ অনেকটা পাওয়া যাচ্ছে, মানে ঝা চকচকে একটা ব্যাপার নতুন মেট্রো হলে। আর সোনালি তো এক প্রান্ত থেকে অপর প্রান্তগুলি ছুটেই বেড়াচ্ছে, চললাম ফাঁকা জায়গা বসো, ও তো বলছে না বসবো না, আগে মেট্রোটা ঘুরে তো দেখি তারপর দেখা যাবে। আর এরপরে এই আওয়াজটার মাধ্যমে হয়ে গেল মেট্রোর দরজা বন্ধ, আর মেট্রো স্প্ল্যানেট থেকে ছেড়ে দিল। এরপরে স্টেশন হলো মহাকরণ, সেই মহাকরণের দিকে মেট্রো এগোতে লাগলো আর ফাইনালি পৌঁছে গেল মহাকরণ। মহাকরণে আসার পর মেট্রোর দরজা ঠিক সেম ভাবে খুলে ফেলো আর সবাই ছোটবার ঢুকে বলল। আর তারপরে হলো আসল জিনিস, এরপরেই চলে গেলাম সেই, আমরা গঙ্গার তলায় নিচে চলে আসলাম। আর এই যে ব্লু লাইটটা দেখতে পাচ্ছ, এই ব্লু লাইট কথার মানেই হলো আমরা এখন গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। আর দারুণ ফিলিংস লাগে, মানে এক্সপিরিয়েন্সটা দারুণ। এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স নেওয়ার পর এবার আমরা চলে আসলাম হাওড়া মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন দিয়ে নামার পর এই যে সিঁড়ি আর এক্সেলেটর দেখতে পাচ্ছ, এগুলো হলো এক্সিট ওয়ে। আমরা নেমে গেছি হাওড়া স্টেশন। তোমরা যদি হাওড়াতে যাও, হাওড়া স্টেশনে উঠতে যাও, তাহলে হাওড়াতে মেট্রোতে এটা নামবে, আর এরপরে মেট্রো আরেক জায়গায়, সেটা হলো হাওড়া ময়দান। এবার আমরা এখান থেকে হাওড়া স্টেশনে যাব। ইন্ডিয়ার ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রোতে শেষ পর্যন্ত আমাদের ভ্রমণ হয়েই গেল। আমরা এবার হাওড়া স্টেশনে নামলাম। এই আমাদের পিছনে দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে আমরা উঠে এসে এবার এক্সিটের দিকে যাব। এবার এখান থেকে উঠেই তোমরা দেখতে পারবে আশেপাশে উপর দিকে যে সমস্ত রাস্তাগুলো যাচ্ছে, এই যে আমার পিছনে একটা আছে, এটাও এক্সিটের গেট আছে। এছাড়া আরও অসংখ্য এক্সিটের গেট আছে। এবার এই গেট দিয়ে এখন আমরা এক্সিটের দিকে, হাওড়া স্টেশনের দিকে যাব। আমরা এখন মেট্রো স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, এবার এক্সেলেটরের মাধ্যমে সোজা উপরে উঠে পাবো হলো হাওড়া স্টেশন। হাওড়া মেট্রো স্টেশনটাও কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, ভিউখানা দেখতে পাচ্ছ, ওঠার সময় বেশ দারুণ লাগছে। আমরা এখন হাওড়া মেট্রো থেকে বেরিয়ে গেছি। আমরা আমার ঠিক পিছনে হলো হাওড়া মেট্রো, একবার দেখিয়ে দাও মেট্রো এই সাইডে একটা হয়ে আছে। আর এই মেট্রো থেকে বেরিয়ে এই আমার পিছনে হলো ওল্ড কমপ্লেক্স, হাওড়া ওল্ড কমপ্লেক্স, আর আমার অপোজিট সাইডে আছে হাওড়া নিউ কমপ্লেক্স। তোমরা যদি মেট্রো থেকে বেরিয়ে হাওড়া ওল্ড কমপ্লেক্সের দিকে যেতে চাও, তাহলে ঠিক আমার এই পিছন দিকে যাবে। আর তোমরা যদি হাওড়া নিউ কমপ্লেক্সের দিকে যাও, বেরিয়ে হাওড়া মেট্রো থেকে বেরিয়ে ডান দিকে যাবে, আর ওল্ড কমপ্লেক্সের দিকে হাওড়া থেকে বেরিয়ে বাঁ দিকে যাবে। আর তোমাদের কাছে যদি কোনো টিকিট না থাকে, ঠিক এখান থেকে বেরিয়ে এই যে টিকিট যাদের কাছে নেই, তাদের কাছ থেকে এই এখান দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে সোজা বেরিয়ে গেলে তোমরা হাওড়া স্টেশনে তোমাদের ঢুকতে হবে না, ডাইরেক্ট সোজা তোমরা বেরিয়ে। তোমাদের যদি বেরিয়ে কোনো অসুবিধা হয়, কোনো প্রবলেম হবে না, এখানে ডিরেকশন দেওয়া আছে স্টেশনের গুলোর, সেই ডিরেকশন অনুযায়ী চলে যাবে। আর এখানে সবাই ওল্ড কমপ্লেক্সের দিকে যাচ্ছে, আর আমাদের যেহেতু টিকিট নেই, আমরা ঠিক ওল্ড কমপ্লেক্সের পাশে যে এই রাস্তাটা চলে গেছে, এই রাস্তা বরাবর আমরা বেরিয়ে যাব। এই রাস্তা বরাবর বেরিয়ে গেলে আমাদের হাওড়া স্টেশনে প্রবেশ করতে হবে না, আমরা ডাইরেক্ট বেরিয়ে যাবো হাওড়া ওল্ড কমপ্লেক্স। আর এই হলো হাওড়া নিউ কমপ্লেক্স, আর তার মাঝখান দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে, সেই রাস্তা দিয়ে সোজা চলে গেলে হাওড়া মেট্রো স্টেশন। তোমাদের পাশে ডিরেকশন দেখেও তোমরা বুঝতে পারবে এই ডিরেকশন দিয়ে। আর এই যে পাশে হাওড়া ব্রিজ, তোমরা অন্ধকারে দেখতে পাচ্ছ নাকি যাই না, আর এই যে চলে গেল হাওড়া মেট্রো। গঙ্গার তলায় মেট্রো জানি উপভোগ করার পর সেই মনটাকে প্রসন্ন করে, আর সেই প্রসন্ন মনকে আরো প্রস্ফুটিত করার জন্য আমরা চলে আসলাম এবার গঙ্গার উপর দিয়ে জার্নি করতে। তার জন্য 6 টাকার বিনিময়ে টিকিট কেটে আমরা সোজা চলে আসলাম ফেরি ঘাটে, আর ওয়েট করতে লাগলাম ফেরির জন্য। কিছুক্ষণ আগে আমরা এই গঙ্গার নিচ দিয়ে গেছিলাম স্প্যানেট থেকে মেট্রো ধরে হাওড়ায়, আর লেগেছে 3 থেকে 4। এবার আমরা আবার হাওড়া স্টেশন থেকে ঠিক এই গঙ্গার উপর দিয়ে যাব,
বিবাদীবাগ স্টেশন, তারপর ওখান থেকে ধর্মতলা। আর ঠিক আমাদের পিছনেই আছে অসাধারণ একটি ভিউ, পিছনেই দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, চকমক করছে যাকে বলে। মানে একই দিনে আমরা দুটো এক্সপিরিয়েন্স তোমাদের কেমন লাগলো সেটাই শেয়ার করছি। আন্ডারওয়াটার মেট্রো চড়ার এক্সপিরিয়েন্স তো আলাদা, কিন্তু আমার অল টাইম হলো এটা ফেভারিট। আমি যখনই সন্ধ্যেবেলা হাওড়া থেকে মানে আমি কলকাতায় ফিরি বা আমার বাড়ি যাই, সবসময় গঙ্গাকে আমি প্রেফার করি। মানে এর উপর দিয়ে আমি যদি যাই সন্ধ্যেবেলা গঙ্গার হাওয়ার সাথে সাথে এখানে যে যাওয়াটা গঙ্গা পার হওয়ার, তার মজা বরাবরই আলাদা। আন্ডারওয়াটার তো আমি বলবো খুবই ভালো, কিন্তু এর এক্সপিরিয়েন্সটাও না একটা আলাদা অনুভূতি আছে। দেখতে দেখতে ফেরি চলে আসলো, আর সেই ফেরিতে করে গঙ্গার দৃশ্য আর হাওড়া ব্রিজের এত সুন্দর অপূর্ব দৃশ্য উপভোগ করতে করতে আমরা চললাম আমাদের বাড়ি গন্তব্যের উদ্দেশ্যে। তোমরা কেউ যদি কখনো এই গঙ্গার উপরের ভাগের এই ফেরিতে করে যদি পারাপার না হয়ে থাকো, অন্তত একবার রিকোয়েস্ট করো, অসাধারণ লাগে। বিশেষ করে রাত্রেবেলা চারপাশের লাইট, আচ্ছা মাঝখানে গঙ্গা, একপাশে হাওড়া ব্রিজ, যা দৃশ্যকে বলে একবারে অসাম, অপূর্ব। আর এইভাবে আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের বিবাদীবাগ ফেরিঘাটে। ফাইনালি আমাদের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। আর হ্যাঁ, আমাদের একটা নতুন ইনস্টাগ্রাম আইডি ক্রিয়েট করছি, তার নাম হলো পাঁচমেশালি ব্লগার্স, সেম নামে আছে। তোমরা অতি অবশ্যই ফলো করে নিও নতুন নতুন ছোটখাটো ভিডিও দেখার জন্য। আর আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।